Mitsubishi F700 inverter operation mode কিভাবে সিলেক্ট করতে হয় মূলত এক্সটারনাল এবং কিপেড মোড বা পিইউ মোড সেট করার জন্যই অপারেশন মোড সিলেকশনের প্রয়োজন পড়ে তো প্যারামিটার 79 হচ্ছে অপারেশন মোড সিলেকশন প্যারামিটার এখানে যদি আমরা 4 সেট করি তাহলে 4 এবং 3 দুটোই হচ্ছে এক্সটারনাল এবং পিইউ কম্বাইন্ড মোড অপারেশন যদি 3 সেট করি তাও সেটি এক্সটারনাল এবং পিইউ কম্বাইন্ড অপারেশন মোড 1 হিসেবে সিলেক্ট হবে আবার যদি এই প্যারামিটার 79 নে 2 সেট করি তাহলে এটি ফিক্সড এক্সটারনাল অপারেশন হিসেবে সেট হবে তার মানে এটি এক্সটারনালি রান হবে আর যদি এটিকে 1 সেট করি তাহলে ফিক্সড পিইউ অপারেশন মোড হিসেবে সিলেক্ট হবে দ্যাটস মিন এটা তখন কিপ্যাড মোডে রান হবে এবং প্যারামিটার 340 হচ্ছে স্টার্টআপ মোড সিলেকশন এখানে মূলত ইনভার্টার পাওয়ার অন হওয়ার পরে কোন মোডে থাকবে সেটি নির্ভর করে তো সাধারণত প্যারামিটার 79 এবং প্যারামিটার 340 বা 340 তে একই মোড সিলেক্ট করা থাকে তো এখানেও আমরা 1 বা পিইউ অপারেশন মোড সিলেক্ট করলাম যেহেতু আমরা প্যারামিটার 79 এ পিইউ অপারেশন মোড ফিক্সড সিলেক্ট করেছিলাম সো এখন ইনভার্টারটি কিপ্যাড মোডে রয়েছে বা পিইউ মোডে এখন আমরা চাইলেই ফরওয়ার্ড বাটন যদি প্রেস করি তাহলে কিপ্যাডের মাধ্যমেই ইনভার্টারটি রান কমান্ড পাবে তো আমরা ফরওয়ার্ড প্রেস করলাম ফরওয়ার্ডের এলইডিটিও জ্বলতেছে এবং এটি ফরওয়ার্ড মোডে রান হচ্ছে কিন্তু পিইউ এবং এক্সটারনাল মোড প্রেস করে আমরা এক্সটারনালে যেতে পারতেছি না কারণ আমরা শুধুমাত্র প্যারামিটার 79 এ শুধুমাত্র পিইউ ফিক্সড টু পিইউ সেট করেছি তো 79 এ যদি আমরা জিও সেট করি তাহলে এটি পিইউ এবং এক্সটারনাল সুইচ ওভার মোড হিসেবে সিলেক্ট হবে তো আমরা সেখানে সেট করলাম এবং যদি আমরা পিইউ এক্সটারনাল বাটন প্রেস করে এটিকে সুইচ ওভার করতে পারবো পিইউ টু এক্সটারনাল যখন এক্সটারনালে থাকবে তখন কিপ্যাডে কাজ করবে না যখন পিইউ তে থাকবে তখন কিপ্যাডে রান কমান্ড পাবে তো এইভাবেই মূলত F700 কে অপারেশন মোড সিলেক্ট করা যায়